بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 ইসলাম জিন্দা হোগে ইসলাম জিন্দা হোগে জগ মে জব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ আসুন আমরা ওই মুনিবের দরবারে মহব্বতে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আমার সামনে একটা কোরআনে পাক আছে এটা 30 পারা কালামে মজিদ ই কিতাবুল্লাহ এই কোরআন থেকে কিতাব থেকে আমি 11তম পারার 11তম পারার দ্বিতীয় পৃষ্ঠা সুরার নাম সুরা তওবা এটা 10ম পারায় আছে আবার 11তম পারাও আছে 11তম পারার দ্বিতীয় পৃষ্ঠা সুরার নাম সুরায়ে তওবা আয়াত নাম্বার 105 এখানে আপনাদের মসজিদে 25 বছর বা 27 বছর পর্যন্ত যাদের পেছনে আপনারা কোরআনে পাক শ্রবণের মাধ্যমে তারা বিপড়েন ওনারাও আছে ইগোলমা একরাম আছে 11তম পারার একেবারে প্রথম পৃষ্ঠায়ও 11তম পারার প্রথম পৃষ্ঠা শুরুর আয়াত তাও সূরা তওবা আয়াত নাম্বার 94 আয়াত নাম্বার কত একটা কোরআন শরীফ আর একটা এনেছিল ওইটা হাফিজি নয় বিদায় যেটা হাফিজি কোরআন সেটা নিয়েছি এখানেও আল্লাহ পাক আজ্জা বাজাল তৃতীয় লাইনে বলতেছেন তৃতীয় লাইনে 11তম পারার তৃতীয় লাইন ৯৪ নম্বর আয়াতে মাঝখানে আল্লাহ বলছেন বলবেন না এটা এক অবস্থা হুজুর আমার পাশে বসে এটা একটা আয়াত 11 নম্বর পারার প্রথম আয়াত তৃতীয় লাইন এক পৃষ্ঠা পর আরেকটা আয়াত 105 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল অর্ধেক অর্ধেক তেলাবাত করেছে অর্ধেক অর্ধেক গভীর মনোযোগ আজকাল তো দেখা যাচ্ছে কৌতুককে মানুষ ওয়াইজ মনে করতেছে কৌতুকের নাম ওয়াইজ নয় আলোচনা নয় সুরের নাম ওয়াইজ নয় আওয়াজের নাম ওয়াইস বা আলোচনা নয়
একটু খেয়াল করেন। আচ্ছা, আপনাদের এটা মসজিদ না? এটা আমার ভাই আলহাজ মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা নুরুল কবির সাহেবের, রসবি সাহেবের পেছনে আপনারা নামাজ পড়েন এখানে, ঠিক না? আচ্ছা, এই মসজিদের ডানে এবং বামে একদিকে আল্লাহর গরহানায়েকা আবার ছবি, আর একদিকে মদিনাতুল মুনাওয়ারার ছবি আছে কি না? একটু বড় করে বলেন। অনেক কোরআন শরীফের ডালের মধ্যে থাকে, এখানে আছে কিনা আমি দেখাই, এখানে নাই। অনেকগুলা কোরআন শরীফের ডালেও থাকে, মসজিদে আল্লাহর গোরহানায় কাবার তসবির, তার চতুর্পাশে আল্লাহ পাকের 99টি নাম লেখা থাকে ছোট্ট ছোট্ট করে। কথা বলেন ঠিক না বেটি? আর মদিনাতুল মুনাওয়ারা তসবির ছবি যেখানে আছে সেখানেও আমার রসুলের তাও 99টি নামে পাক, মদিনা শরীফের চতুর্পাশে ছোট্ট ছোট্ট করে দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? আমি 99 নাম সব বলবো না, সেখানে তিনটি নাম আছে আল্লাহ পাকের। একটা নাম হচ্ছে আল্লাহ আলিমুন বিজাতি সুদুর, আল্লাহ আমার আপনার অন্তরের খবর জানেন দেখেন, ঠিক না বেটি? আল্লাহর একটা নাম হচ্ছে আলিম, আল্লাহ জানে। দ্বিতীয় নাম হচ্ছে আল্লাহ পাক সামি, আল্লাহ শুনেন। তৃতীয় আরেকটা নাম হচ্ছে আল্লাহ বাসির, আল্লাহ দেখে, ঠিক না বেঠি? জবান গুলো বলেন ঠিক না বেঠি? আচ্ছা, আমরা আপনারা আজ সকাল থেকে নয়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা কে কি খারাপ কাজ করেছি, কে কি কি ভালো কাজ করেছি, আমার আল্লাহ এগুলা দেখে কি দেখে না? সবাই জবান খুলে বলেন দেখে কি দেখে না? জানে কি জানে না? কি শুনে না? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। আল্লাহ কি? আমি অন্যদিকে যেমন শুধু একটা শব্দ নিয়ে কথা বলবো, আল্লাহ আমাদের খেয়ে খেয়ে এখানে মাহফিলে এসেছি, খেয়ে খেয়ে দুরুসুরি পড়ছি, খেয়ে খেয়ে পড়ছি না, এগুলো আল্লাহ পাক দেখে কি দেখে না? আচ্ছা, আল্লাহ পাক যে দেখে এটা আমরা যারা সুন্নি আছি আমরাও মানি, সুন্নিদের বিপরীত যারা আরো 72 ফেরকা আছে তারাও মানে, কথা বলেন তারাও মানে। অর্থাৎ আল্লাহ যে দেখে এটা আমরাও মানি, ওয়াহাবিরাও মানে, মওদুদিরাও মানে, হারিজিরাও মানে, শিয়ারাও মানে, মুতাজিলারাও মানে, আগাই যারা তারাও মানে, ভাই যারা তারাও মানে, সবাই মানে। আল্লাহ যে আমাদেরকে দেখতেছে, আর যদি প্রশ্ন করা হয় হুজুর আল্লাহ দেখে, নবী দেখে কিনা, রসুল দেখে কিনা, এই প্রশ্ন যখন করা হয় এতক্ষণ সবাই আল্লাহ দেখে সবাই মানে, রসুল দেখে কিনা এই প্রশ্ন যখন করা হয় তখন শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা ছাড়া বাকিরা বলে হুজুর এটা তো মনে হয় শিরিক হইতেছে, কয় কিনা ঠিক না বেঠি? জোরে বলেন, জবান করে বলেন ঠিক না বেঠি? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ দেখে রসুল দেখে, সবাইকে বলতে হবে আল্লাহ দেখে রসুল দেখে। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজস্ব কোনো মনগড়া কথা? না। অনেকে আছে আমার বন্ধু যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুনকির, আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা দেখতে পারে না, তাদের আকীদা হচ্ছে আল্লাহ দেখে এটা মানবো,
রসুল দেখে এই কথা তারা মানবে? আচ্ছা আমাকে বলেন, যদি আল্লাহ কোরআনে বলে থাকেন তাহলে আপনি মানবেন না কেন? কথা বলেন ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? এবার আসেন এগারোতম পারার একেবারে শুরুর আয়াত তৃতীয় নাম্বার লাইন, আল্লাহ বলেন ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দানি, হে আমার বান্দা এবং বান্দানি আবাল বিত্ত বনিতা, আমি আল্লাহ পাক বলছি ওয়াসায়ারাল্লাহু আমালাকুম, হে আমার বান্দা বান্দানি আমি আল্লাহ তোমাদের আমলগুলা দেখি, কি ভালো আমল করো, কে কে খারাপ আমল করো, কে কে ভালো কাজ করতেছ আর কে কে খারাপ কাজ করতেছ, আমি রাব্বুল আলামিন তোমাদের সমস্ত আমলগুলা দেখি, আমি তোমাদের আমলগুলো দেখি, জোরে বললে তোমাদের আমলগুলো দেখি, আল্লাহ বলেন শুধু আমি না ওয়া রাসূলুহু, শুধু আমি না, আমি আল্লাহ যেমনে দেখি ওয়া রাসূলুহু আমার রাসূল তোমাদের আমলগুলা দেখেন। ও বাবা বলেন না, আমি কি এটা বানাই বলতেছি? আপনারা সন্দেহ করলে একটু একটা কোরআন শরীফ নেন, আপনার তো সুন্নিদেরকে যথেষ্ট সন্দেহ করেন। আল্লাহ নিজেই বলছে এই আয়াতে কারিমা কেন নাজিল হলো, আমার রসুল তাবুকের যুদ্ধ থেকে আসতেছে, সাহাবায়ে কেরাম সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধ থেকে আসতেছে, আসার পথে কিছু মোনাফেক কিছু কি কথা বলেন এখানে কিছু কি? আচ্ছা সবাই কি এলাকার কি সব মানুষ ভালো কাজ করে? সব মানুষ যদি ভালো কাজ করে পুলিশের দরকার কি? সব মানুষ যদি ভালো কাজ করে তাহলে থানার দরকার কি? সব মানুষ যদি ভালো কাজ করে হাইকোর্ট জাস্টিস সুপ্রিম কোর্টের দরকার কি আছে? ঠিক না ঠিক? বড় করে বলে তাহলে বোঝা যাচ্ছে সব মানুষ ভালো কাজ করে না, আর কিছু মানুষ ভালো কাজ করতে গেলে তাদেরকে ওই ভালো কাজ থেকে বিরত রাখার জন্য কিছু মানুষ সেখানে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক না ঠিক? বড় করে বলেন। আপনাদের এখানে নাই, ওদিকে আমাদের ষোলো শহরের দিকে আমরা যেখানে আছি সেখানে বেশি, আপনাদের এদিকে নাই, এখানেও আছে? ও আচ্ছা, খেয়াল করেন বাবা, সাহাবা একরাম তাবুকের যুদ্ধ থেকে আসতেছে, ওরা অনেকে এসেছে, দেখা গেল কিছু মুনাফিক কিছু কি কিছু মুনাফিক তাবুকের তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসে, সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ না করার জন্যে মুনাফিকরা তাদের ভেতরে সাহাবায়ে কেরামদের ভেতরে মুমেন সেজে ঝুঁকে সাহাবায়ে কেরামদেরকে মিসগাইড করা আরম্ভ করলো, চিৎকার দি বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের কি কি করতেছে? মিসগাইড করার জন্য কৌশল এখতিয়ার করেছে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার হাবিবের উম্মতরা, হে আমার বান্দারা, হে আমার বান্দানিরা, আমি আল্লাহ ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, হে আমার বান্দারা তোমরা কে ভালো কাজ করতেছো আর কে কে খারাপ কাজ করতেছো, ভালো খারাপ আমি আল্লাহ তোমাদের সব আমলগুলা দেখি,
ওয়া রাসূলুহু এবং আমার রাসূলও দেখেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এই কথা কি আমি বলেছি? এই কথা কি আল্লামা নুরুল কবির রেজভি সাহেব বলতেছে? না, আল্লাহ নিজেই বলতেছেন আমি দেখি, আমি দেখি না শুধু, ওয়া রাসূলুহু আমার রাসূলও। জোরে বলেন আমার রাসূলও। আমার ওয়াহাবি কাকুরা আল্লাহ দেখে মানে, রাসূল দেখে এই কথা মানে না, ঠিক কি না বলে বাবা? আচ্ছা একটা আয়াত, এই আয়াত শুধু আল্লাহ দেখে রাসূলও দেখে, এটা আমি বলছি না, আল্লাহ নিজেই বলেছেন। এরপরের পৃষ্ঠা, একটা পৃষ্ঠা মাত্র উল্টালে হবে। সূরা তাহা, সূরা তাওবা আয়াত নাম্বার 105, সেখানে আমার আল্লাহ বলছেন, কি বলতেছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আগের আয়াতে আল্লাহ দেখে রাসূলও দেখে, কথা বলেন আল্লাহ দেখে রাসূলও দেখে। আর এই আয়াতে আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, ওয়া কুলি মালু, হাবিব আপনি বলে দিন, আপনি এলান করুন, আপনি বোধ মুলিবাড়ি অতো অনা হই দিও মধ্যে জিবরিল নাই, আল্লাহ ডাইরেক্ট মুলি যা ভিবে রেখ দে, এলে বহুত দেখা যায় মাঝে মাঝে, ঠিক না বেটিক বড় করে হোক। এখানে আল্লাহ বলেন ওয়া কুলি মালু, ওয়া কুলি রাসূল আপনি বলে দিন, কুল যত কুল আছে, কুলের ফাইল আমার নবী আমার রসুল গভীর মনোয়োগ, আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন, আপ ফরমা দিজি, ওয়া কুলি মালুম ফাসায়ারাল্লাহু, আমার বান্দা বান্দানি ওরা কে কি আমল করতেছে, আমি আল্লাহ তাদের আমলগুলাকে দেখি, ওয়া রাসূলুহু এবং আমার রসুল আপনি রসুলও দেখেন, ওয়াল মুমিনুন এবং আমার কতগুলো মুমিন বান্দা আছে, সিদ্দিক আকবর দেখে, ফারুক আজম দেখে, ওসমান জুন্নুরেন দেখে, মাওলানা শেরে খুদা দেখে, সাহাবা ইকরাম দেখে, তাবি তাবে তাবিরাও দেখে, হুজুর গৌসু সকলেন গৌস পাকও দেখে, গরিব নামাজও দেখে, শাহিনশাহ স্ত্রী কুটো দেখে, আল্লাহু আকবার, বানাই বলতেছি, ওয়াহাকু মাথা না বাজে, বানাই বলতেছি আল্লাহর খালা। এই জন্য তো আল্লাহ কোরআনে পাকের শুরুতে বলেছে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের একেবারে শুরুতে, আল্লাহ বলেন আমার কোরআন সবাই পড়বে, গিরিশ চন্দ্র সেনও কোরআন পড়েছে, তর্জুমা করেছে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কি কথা বলেছে, যেই পড়বে সেই হেদায়েত পাবে, এই কথা বলেছে? আমার আল্লাহ নিজে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলতেছেন একেবারে শুরুতে, আয়াত নাম্বার 2 কোরআনে পাকের একেবারে 2 নাম্বার আয়াত, দ্বিতীয় নাম্বার আয়াত সূরা বাকারা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন, একেবারে শুরুতে আল্লাহ একেবারে শুরুতে বলতেছেন আমার কোরআন খাদেরকে হেদায়েত করবে, হুদাল লিল মুত্তাকিন, একেবারে শুরুতে বলছে যারা মুত্তাকি
ওরা যদি আমার কোরআন পড়ে এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত করবে, যাদের ভিতর তাকওয়া নাই ওরা কোরআন পড়ে কোরআন তাদেরকে হেদায়েত করবে না, ঠিক না বেটি? তাও একেবারে শুরুতে, তাও শুরুতে। এই জন্য কোরআন অনেকে পড়বে, কোরআনের দাওয়াত নিয়ে আসবে, মনে করবেন সবাই কোরআনের দাওয়াত নিয়ে আসবে, সব দাওয়াত হক নয়, হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে তাকওয়া আছে ওরা কোরআন পড়ে যদি মানুষকে হেদায়েতের জন্য আহ্বান করে তাদের হেদায়েতে মানুষকে হেদায়েত দান করবে, ঠিক না বেটি? আমরা দুই চার বছর আগে দেখেছি চট্টগ্রাম টাউনে ব্যাঙের ছাতার মতো দেখেছিলাম কেজি স্কুল, কিছু কথা বলেন ঠিক না বেটিক? এখন ঠিকই আবার দেখা যাচ্ছে ব্যাঙের ছাতার মতো সেরকম আবার দেখা যাচ্ছে মাদ্রাসা হয়ে গেছে, ঠিক না বেটিক? বড় করে বলেন, মাদ্রাসা হওয়াটা আমাদের জন্য একটা ভালো, আমরা মুসলমান, মাদ্রাসা হয়েছে তার জন্য খুশি। তবে সব মাদ্রাসার যারা পড়ছে পড়াচ্ছে হেদায়েত সবাই পাবে না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন শুরুতে হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া আছে যাদের অন্তরে এরাই যদি কোরআনে পাক পড়ে আমার এই কোরআন তাদেরকে হেদায়েত করবে, বাকিদেরকে হেদায়েত করবে। কি আমি বানাইয়ে বলতেছি নাকি? খারাপ লাগতেছে? তাহলে আল্লাহ দেখে, জোরে বলেন আল্লাহ দেখে, পেছনে যারা আওয়াজ করতেছে না মনে হয় তাদের সন্দেহ লাগতেছে, সন্দেহ লাগলে কোরআন শরীফ নেন, চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ বলেন আমিও দেখি, আমার আমিও দেখি, আমার রসুলও দেখে, শুধু তাই নাম আমার রসুল দেখে তাই নাম, 105 নম্বর আয়াত 11 নম্বর ফারার সুরা সুরম তবা শরীফের 105 নম্বর আয়াত আল্লাহ বলেন আমিও দেখি আমার রসুলও দেখে, ওয়াল মুমিনুন যারা মুমেন মুমেনরাও দেখে। আল্লাহু আকবার বলেন না, দুরুদ শরীফ পড়েন। এবার আল্লাহ কেমনে দেখে এটা তো উদাহরণ দিয়ে বলতে হচ্ছে না, রসুল দেখে কিনা এটা একটু উদাহরণ দিয়ে বলতে হচ্ছে, ঠিক না বেটিক? বলেন একটু দুরুদ শরীফ পড়েন, আমি আরেকটা পাড়ায় যাব, আয়াত আরেকটা তেলাওয়াত করব, আল্লাহুম্মা সাল্লি কোথায়? আচ্ছা বলেন, আসমানের নিচে জমিনের উপরে
কোরআনে পাকের চাইতে বড় কোন দলিল আছে? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় দলিল কি? জোরে বলেন না কি? আপনার তো স্লোগানও দেন, অনেক ফাটি আছে আমাদের দেশে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আমি কোরআন থেকে বলতেছি, আপনাদের হুজুররা তো বলতেছে নাই, আমি তো বলতেছি, আছে দেখাই দিচ্ছি। তাহলে এতদিন যা বলেছেন সব মিথ্যা, কথা বলেন ঠিক না বেঠে? সাধারণ মানুষকে গোমরা করবেন না। এই আয়াত কোথায়? সূরা নমল। সূরা কি? আমাকে একটু সহযোগিতা কেন? সূরা পারা হচ্ছে ১৯, পারা ১৯, সূরা নমল আয়াত নাম্বার হচ্ছে ১৮। আয়াত নাম্বার কত? লেডাম তালিক ফারা নাম্বার আসুরা নাম্বার ফারা আসুরো সুর নাম্বার সহ ধরে ধরে এডাম তালি আর হাকু মতম সারা রকম হইতে হ আর আমার নাই ফকর তুন ফতোয়া দিব দে ঠিক না বেটি বড় করে গো বলেন বলতে চাচ্ছিলাম আমাদের দেশে একটু সংক্ষেপে, আমি জামিয়ার থেকে এসেছি এখানে, কিসে করে? গাড়িতে করে না? বলেন না, বলেন না। আমার এই ভাই হজে গিয়েছে, যাবে কিসে করে? যাবে যারা যারা প্লেনে যাওয়ার সামর্থ্য নেই ওরা কিসে করে যাবে? জাহাজে করে। যখন জাহাজ ছিল না তখন পায়ে হেঁটে, অথবা ঘোড়ার উপর সবার হয়ে, উটের উপর সবার হয়ে, গাধার উপর সবার হয়ে, ঠিক না বে? ঠিক বলেন। সুলাইমান আলাইহিসসালাম একজন আল্লাহর নবী নাম শুনেছেন, উনি উনি যখন সিরিয়া থেকে মুলকি ইয়েমানে যেতে হয়, সিরিয়া থেকে যখন ইয়েমানে যেতে হয় তখন উনি সিংহাসনে বসতেন, বসে বাতাসকে ডাকতেন, হাওয়াকে ডাকতেন, এ হাওয়া আমি সিংহাসনে বসেছি, আমি সুলাইমান আলাইহিস সালাম আমাকে আমার সিংহাসন সহ সিরিয়া থেকে মুলকে ইয়েমানে উড়াইয়ে দিয়ে আসো, চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন, দিয়ে আসতো কিনা? জোরে বলেন, দিয়ে আসতো কিনা? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, হাওয়াকে বলতেন, হাওয়া আমাকে দিয়ে আসো। আমাদের দেশে কিছু হুজুর আছে, এই হুজুরদের কিছু অনুসারী আছে, স্কুল থেকে কলেজে গিয়ে বাংলা কিছু তর্জমান বই পড়ে পড়ে ওরা ওই হুজুরদের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ তো এই হুজুর লিখেছে নবী আমাদের মতো। তা আমি বলবো, আপনি যদি নবীর মতো হয়ে থাকেন, নবী তো এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার জন্য হেলিকপ্টার, উড়োজাহাজ, রকেট কিছুই ব্যবহার করেন নাই, গাড়ি ব্যবহার করেন নাই, সিংহাসনে বসতেন, হাওয়াকে অনুরোধ করতেন, আমাকে সিরিয়া দিয়ে এসো, অথবা সিরিয়া থেকে ইয়েমানে দিয়ে আসো। তো তুমিও বিমানের টিকেটের, হজের বিমানের টিকেট নিয়ে দৌড়াদাড়ি হলো তোমার চিন্তা কিসের? তুমি যখন নবীর মতো বলতেছো, বলো না এ হাওয়া আসো আসো, আমি এখান থেকে কলসি দিঘির পার থেকে মদিনা শরীফ যাব, মক্কা শরীফ যাব, আমাকে একটু উড়াইয়া দিয়ে আসো। দিয়ে আসবে? বড় করে বলে না, দিয়ে আসবে? কলসি দিঘির দক্ষিণ পার থেকে উত্তর পারেও নিয়ে যাবে না? কথা বলেন ঠিক না বেঠি? তাহলে বুঝে গেছে তোমার পাওয়ার নবীর পাওয়ারের মধ্যে, কথা বলেন, পার্থক্য। আরে জিসকা কই সানি নেহি, আরে জিসকা কই সানি নেহি, ও নবী হামা, জিসিকা কই সানি নেহি, জিসিকা কই সানি নেহি, ও নবী হামারা হে, ও নবী জিসকা কই সানি নেহি, ও নবী হামারা, 50 মিনিট মাশাআল্লাহ, ও নবী হামারা হে,
কয়েক জানি নেই ওয়া নবী হামারা হে মুস্তাফা কি আজিমত কা মুস্তাফা কা আজিমত কা হদ হে না মাশাআল্লাহ হদ হে না হে সালা দুনিয়া আমার নবী মেহরাজে গিয়েছে রাতও আগামীকাল ঠিক না বেঠিক বলেন শনিবার 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 রাত ঠিক না বেঠিক আচ্ছা আমার নবী কি মেহরাজে গিয়েছে হেলিকপ্টারে করে রকেটে করে বিমানে করে কেমনে গিয়েছে চতুর্বরা গিয়েছে কোথায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেখান থেকে কিসে করে এই জন্য আমার রসুলের তারিফ যে যেই বাসায় সেই বাসায় করে যার বাসা আরবি সে আরবি বাসায় যার বাসা উর্দু সে উর্দু বাসায় যার বাসা বাংলা সেই বাংলা বাসায় যার বাসা সুরিয়ানি সে সুরিয়ানি বাসায় যে যেই বাসায় নবীর তারিফ করে তো নোয়াখালী আমাদের পাশের একটা কি জেলা ঠিক না তো ওরাও তাদের জেলায় তাদের বাসায়ও আমার রসুলের তারিফ করতেছে সিটাংয়ের বাসায় আমরা নাত রসুল করি না কথা বলেন না পড়ি না একটা শুনেন না কি বলেন শুনবেন না একটু আমার সাথে পড়ার চেষ্টা করেন সিটাঙ্গের বাসা আগে সিটেন গেও না আরে ও আল্লাহ আল্লাহ রে আর মোহনাজাত শুন রে আর মনত বড় আশা আল্লাহ আরে মদিনা যাইবাল্লাই দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই দয়ালি নবীর আরো জোরে ও আল্লাহ আল্লাহ রে ও আল্লাহ নর আওয়াজ আরো জোরে ও আল্লাহ আরো জোরে ও আল্লাহ আর মুনাজাত শুন রে আর মনত বড় দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই দয়ালি নবীর রায় দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই সালা দুনিয়া ইসলামে গুলজার হইয়ে ঠিক না বেঠে হাত উঠে বলেন ঠিক না বেঠে যদি প্রশ্ন করা হয় ইসলামী প্রথম রাষ্ট্র কোনটা ইসলামী প্রথম রাষ্ট্র কোনটা কায়েম হয়েছে আপনাকে উত্তর দিতে হবে মদিনা শরীফ হচ্ছে ইসলামী প্রথম রাষ্ট্র ঠিক না বেঠে বলে মক্কা ইসলামের প্রথম রাষ্ট্র নয় সর্বপ্রথম ইসলামী হুকুমত সর্বপ্রথম যে জায়গায় হয়েছে সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা ঠিক না বে ঠিক বলে মক্কা তুনি দয়ালে নবী আরে মদিনায় গিয়ে আরে মদিনা যাই দিন ইসলাম গুলজার রইয়ে ঠিক না বেঠে আরে আর আর মনত বড় বাসা মদিনা যাইবাল্লাই আমিন বলেন না মদিনে আমাদের যেতে মন চাই কি চাই না জবান করে বলেন চাই কি চাই না এই জন্য সবাই বড় করে বলতে হবে আর আর মানত পরবাসা মদিনা যাইবাল্লাই দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই আরে ও আল্লাহ শুন রে আর আর মনত বড় বাসা মৌলা আরে মদিনা যাইবাল্লাই দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই দয়ালি নবীর রায় সালাম দিবাল্লাই সালা দুনিয়া আল্লাহ
তো আমাদের চিটাঙের বাসা, এই জন্য নোয়াখালীরা তারা তাদের বাসায় নবী মেরাজে গিয়েছে সেটা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। ডিলা ডাল আর একটু বড় করে বললে তো ভালো হয়। ওরা কি বলতেছে দেখেন, আল্লাহ আমাদেরকেও সেই নবীর তারিফ করার তৌফিক দান করুন। আরো জোরে নোয়াখালীরা, তাদের কত সুন্দর চমৎকার বাসা, বহুত সাহেব হলো জানে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবীজি, ঠিক না বেঠে? নবী কি তোমার মতো? দশ জনের মতো? জোরে বলো, দশ জনের মতো? আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবীজি, জোরে বলো না, বিজ্ঞানীদের মহাগুরু টাকা দিচ্ছে কিন্তু ওয়াইজে ডিস্টার্ব হয়ে যাবে। আরে বিজ্ঞানীদের মহাগুরু হের কমু গাবালা নবী টু গায়ে হাই মানি, হের কমু গাবালা নবী খুই যা হাই মানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গনবী জি সালা দুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? বেশি কষ্ট হচ্ছে? এ দেখেন দেখেন, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামাল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিসসালাম নামে একজন নবী আছে, ঠিক না বে? ঠিক। আমাদের দেশে ইদানে এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, তার অনেক কি আছে, পড়ু লেখকের ভক্ত আছে বর্তমান, জাফর ইকবাল নাকি বেয়াদব, সে একটা বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে বুথের বাচ্চা সুলাইমান। হাসতেছেন বড় করে, নাউজুবিল্লাহ বলবেন না। তুমি বুথের বাচ্চা হনুমান আরেকজন বলতে পারতো নাম, তুমি বুথের বাচ্চা সুলাইমান নাম দিয়েছো কেন? এই সুলাইমান নাম দিয়েছো, একজন আল্লাহর নবীর নাম সুলাইমান নাম আছে, এটা তুমি জানো না? এই বুঝা যাচ্ছে তো, তুমি হ্যাঁ বলতেছে, তার কাছে প্রশ্ন করা হয়েছে, সে বলতেছে আমি সুলাইমান ইসলামের নাম নিয়ে ব্যঙ্গ করি নাই, অন্য সুলাইমান নিয়ে ব্যঙ্গ করেছি, তো তুমি যে সুলাইমান ইসলাম একজন আল্লাহর নবীর নাম আছে সেটা তুমি দেখো নাই কেন? এটা তো সুলাইমান ইসলামের নামের প্রতি ব্যঙ্গ করা হয়েছে, ঠিক না বেটি? বড় করে বলে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তুমি আর নাম পাও নাই বইয়ের নাম লিখতে, বেয়াদব। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আসছে এই যেখানে কথা, আপনাদের আমি মনোযোগ আকর্ষণ করব, কারণ আমি তো এই জায়গায় কোনোদিন আসিও নাই, আজকে আমি আপনাদের জন্য নতুন, অথচ দেশের বাইরে ওয়াজ করতে যাচ্ছি, কিন্তু আমার দেশে বিভিন্ন জায়গায় এমনও জায়গা আছে এখনও যাই নাই, আপনাদের জন্য আমি নতুন, আমি আপনাদের জন্য নতুন, আর আপনারা আমার জন্য নতুন। একটু খেয়াল করেন, এ আয়াত সুলাইমান আলাইহিসসালাম একজন আল্লাহর নবী, একজন নবী সুলাইমান নবী বিভিন্ন জায়গায় সৈন্যদেরকে নিয়েই
উনি সফরে যেতেন, সফরে বের হতেন, ঠিক তদ্রূপ এভাবে সুলাইমান আলাইহিস সালাম ওনার অন্যান্য সফরের ন্যায় একদিন সফরে বের হলেন। বের হয়ে সুলাইমান আলাইহিস সালাম যেতে যেতে ওয়াদি নামল ওইদিকে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না, ওয়াদি নামল কোথায় আমি আপনাদেরকে দেখাই দিই, আপনারা তো অনেকে জানেন না, আপনারা অনেকে হজে যাবেন, হজে গিয়ে অনেকে যায় তায়েবের ময়দান, মক্কা শরীফ থেকে তায়েবের ময়দান 150 কিলোমিটার, কত কিলো আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা, তায়েব থেকে প্রায় 20 থেকে প্রায় 40 কিলো যেতে হয়, তায়েব থেকে 20 বা 40 কিলো গেলেন ওয়াদি নামল। কোরআনে পাক আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম ইনি আসতেছে সৈন্য নিয়ে, কি নিয়ে জোরে বললে, কি নিয়ে সৈন্য নিয়ে আস, উনি যাচ্ছে এক জায়গায়, যেতে যেতে ওয়াদি নামলের দিকে ওই দিকে উনি যাচ্ছেন, আল্লাহর কোরআন দেখেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদি নামল, ওয়াদি নামলের দিকে সুলাইমান আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওয়াদি নামল মানে এটাতে শুধু ফিফাদের বসবাস, সুবহানাল্লাহ বলেন না, কাদের বসবাস, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা, আমার সাথে একটু মন খুলে কথা বলবেন, ওয়াদি নামল, নামল মানে পিপড়া, ওয়াদি নামল সেখানে পিপড়াদের রাজত্ব চলে, ওই ওয়াদি নামলের দিকে সুলাইমান নবী ওনার সৈন্য নিয়ে যখন যাচ্ছে, ওই ওয়াদি নামলে সেখানে ফিফরাদের মতো একটা রানী আছে, সুবহানাল্লাহ বলবেন না, রানীটার নাম কি বলবো, কথা বলে না বলবো, এই রানীটার নাম একটা নাম হচ্ছে তাহিয়া, এই এটা রানী ফিফরাদের মাঝে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান রানী, আমাদের দেশের বিরোধী দলীয় প্রধান রানী, আমাদের দেশের সংসদ প্রধান রানী মহিলা, ঠিক তদ্রূপ ওই ওয়াদি নামলের মধ্যে ফিফরাদের মাঝে যিনি নেতৃত্ব দিত ওই সেই পুরুষ নয় সেই মহিলা, তার নাম হচ্ছে তাহিয়া, সুবহানাল্লাহ বলেন, এই পিপরা আমি বলছিলাম আল্লাহ কোরআনে বলতেছেন খোদার কসম আল্লাহর কোরআন কালাত নামালাতুন সুলাইমান 3 মাইল দূরে, এখান থেকে 3 মাইল কতটুক হবে একটু জায়গা বলে, ফতেঙ্গা, এতেঙ্গা 3 মাইল কোথায়, খাটগড়, খাটগড় ধরলাম, এখান থেকে খাটগড় 3 কিলো নয় 3 কিলো 3 মাইল, কয় মাইল খাটগড় এখান থেকে কত, 3 মাইল হবে, 3 কিলোমিটার নয় 3 মাইল, আচ্ছা এখান থেকে আপনি কোথায় ধরেন না, 3 মাইল এখান থেকে ধরতে পারেন খাটগড় ধরে নিলাম, সুলাইমান অনুমানিক খাটগড়ে ওয়াদি নামল এখানে এই মসজিদের জায়গা এখানে ওয়াদি নামল, সুলাইমান ইসলাম মোনার সৈন্য নিয়ে অনেক দূরে এই জায়গায় ফিফরাম, ফিফরার রানী যিনি ওনার নাম তাহিয়া, তাহিয়া অন্য ফিফরাদেরকে বলতেছে এ কালাত নামালাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, এ তোমরা পিঁপড়া যারা আছো আমি তোমাদের রানী তাহিয়া, আমি তোমাদের রানী বলতেছি, সুলাইমান নবী আসতেছে ওনার সৈন্যরা আসতেছে, সুলাইমান ওয়া জুনুদুহু সুলাইমান আলাইহিস সালাম ওনার সৈন্যগণ আসতেছে, কি দেখেছো তোমরা তাড়াতাড়ি উদখুলু মাসাকিনাকুম, তোমরা অন্য পিঁপড়ারা তাড়াতাড়ি তোমাদের গড়ে তোমাদের গর্তের ভেতর প্রবেশ করো, কেন প্রবেশ করবে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন, সুলাইমান নবী এবং ওনার সৈন্যরা ব্যাথারে ইচ্ছায় নয় অনিচ্ছায় তোমরা তাদের
পায়ের নিচে পিষ্ট হয়ে অনেকে মারা যাবে, ইন্তিকাল করবে, অনেকে আহত হবে, অনেকের পা ভেঙে যাবে, পাখা ভেঙে যাবে। সুতরাং আমি তোমাদের রানী, পিঁপড়াদের রানী তাকিয়া বলতেছি, তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তের ভেতর প্রবেশ করো, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। কেন কেন বলে? আল্লাহ নিজেই বলতেছেন, আমি আমার কথা না, এটা আল্লাহ পাক নিজেই বলতেছেন, নিজেই ঘোষণা দিচ্ছেন, ওরা আওহুম লা ইয়াশুরুন লা ইহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। তাদের অনিচ্ছায়, ইচ্ছে করে নয়, তাদের অনিচ্ছায় তোমরা কোথায়? কথা বলেন, কথা বলেন না, পায়ের পিষ্ট হয়ে ইন্তেকাল করবে, আহত হবে, নিহত হবে, এই জন্য তোমরা ঢুকে যাও। এই দ্বারা আয়াত থেকে বুঝতে পারলাম, একটা ফিফরা ফিফরনি, ফিফরা পুরুষ নয়, একটা মহিলা পিঁপড়া, পিঁপড়ার রানী, তারা কি কেমন দেখেন? এই পিঁপড়া বলতেছে, নবী এবং নবীর সাহাবীগণ ইচ্ছা করে কারো ক্ষতি করে না এবং কোন সগীরা গুনাহ করে না, ঠিক না বেটি? আর আমাদের দেশে এখন 90 ফিতনা বের হয়েছে, কতগুলো আহেল হাদিস আর কতগুলো শিয়া বের হয়েছে, তারা বলতেছে নাকি সিদ্দিক আকবর মাওলানা আলীর উপর জুলুম করেছে, ফারুক আজম নাকি মাওলানা আলীর উপর জুলুম করেছে, তারা বলতেছে রসূলের পর খলিফার উচিত ছিল মাওলানা আলী হওয়ার, এটা তো সিদ্দিক আকবরকে ওরা গালি দেয় এই কথা বলে, ফারুক আজমকে গালি দেয় এই কথা বলে। বুঝে যাচ্ছে শিয়া এবং আহেল হাদিস থেকে ফিফরাও অনেক ভালো, ঠিক না বেটি? বড় করে বলে, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। তাহলে এই মূল ইউনতুন ফেয়ারা বহুত বালা, ঠিক না বেটিক? বড় করে বলেন, ফিফরা অনেক। তাহলে বোঝা যাচ্ছে ফিফরা ও ফিফরার আকীদা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আরে আজ কেন বিলম্বন, দয়ালে নবীর জিয়ারত, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? বেশি কষ্ট হইলে নকইম দেরে বাজে, ও তো না থাকলে তো গোটা রাত খয়াক রাত যাবে কই, হয়তো কি হয় সিনন, কি হয় নসিনন জেরি, হায় হায় হায়। গভীর মানুষ হোক, আসতেছি বাবা, আসতেছি আমি। ফিফরা বলতেছে তোমরা কোথায় ঢুকাও, কথা বলেন না কোথায়? আচ্ছা আমাকে বলেন আপনারা, এখান থেকে খাটগর 3 মাইল ধরলাম সুলাইমান নবী খাটগরে, কথার কথায় এখানে ফিফরা ওয়াদি নামাল, আমাকে এবার ববলেন এখান থেকে 3 কিলোমিটার। আমি আপনি অনেক সময় দেখি আমারও চোখ, আপনারগুলোও চোখ, ফেসারগুলোও চোখ, কুকুরেরগুলোও চোখ, ঠিক না বে? ঠিক বলেন, আমি আপনি দেখি অন্ধকারে দেখি না, আলোতে দেখি, কুকুর সে অন্ধকারও দেখে আলোতেও দেখে, কথা বলেন না কেন? ফেসারগুলো চোখ, ফেসা চিনি না, ফেসা ফেসারগুলো চোখ, সে দিনে কথা বলেন না, দিনে রাতে কুলিন্না মানা বসর মিসলে কুম কই নবী, তোমাদের মতো বলিও না, বসর মানি মানুষ না, বসর মানি চামড়া, কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ এবার আমাকে বলেন, আচ্ছা আপনারা কোনোদিন ফিফরার চোখ দেখেছেন? মানুষ এগুলো কথা কয় না কেন? আপনারা কি কখনো ফিফরার চোখ দেখেছেন? ফিফরা আপনাদের এখানে হাঁটতেছে তো দেখেন না, অনেকের এখানে দেখবেন ফিফরা হাঁটতেছে, ধরেন না, ধরে দেখেন যন্ত্র দিয়ে দেখেন, এ ফিফরা তোমার চোখ কই? জীবন তো কোনোদিন কোনো ফিফরার চোখ দেখলাম না, ঠিক না বে? ঠিক, এই মদদি ওয়াবি মদদি হারে দিও লোন বালা করি ওন কালতো ভাই। আমার আল্লাহ বলেন আমিও দেখি, আমালাকুম ওয়া রাসূলুহু
ওয়াল মুমিনুন আমিও দেখি আমার রসুলও দেখে ওয়াল মুমিনুন মুমেনরাও দেখে আবার এইখানে এ আয়াতে দেখা যাচ্ছে ফিফরাও তিন মাইল দূরে দেখে সুলাইমান নবী এবং ওনার সৈন্যদেরকে দেখেছে ঠিক না বেঠি একেবারে প্রথম বারা সূরা বাকারা সাত নম্বর আয়াত আমার আল্লাহ এখানে বলেছেন কি বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া সুবহানাল্লাহ নহইবে না আল্লাহ বলতেছেন একেবারে আমি কোরআন শরীফ থেকে বলতে এখন হাদিসের মুখ্য হয়ে হাকু ওদের কোরআন শরীফ তুমি কই দিবে একদিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলবেন আমার এমন কিছু মানুষ আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তাদের কলবের জমা কুলুব কলব এক বসন কুলুব বহু বসন আল্লাহ বলেন আমি একটা শিল মেরে দিয়েছি কুলুবিহিম এমন কিছু মানুষ তাদের কলবে আমি আল্লাহ শিলমোর মেরে দিয়েছি কুদরতের শিলমোর শুধু কলবে নয় ওয়া আলা সামিহিম তাদের কানেও মেরে দিয়েছি ওয়া আলা আবসারিহিম গিশাওয়া এবং তাদের চোখের মধ্যে পর্দা মেরে দিয়েছি তারা কখনো ভালো গুলা দেখবে না ঠিক না বেটি শিপিপ্রা বলতেছে হে তোমরা তোমরা কি করো তোমরা জোরে বল না তোমরা গর্তে ঢুকে পড়ো ঢুকে পড়ো আচ্ছা এই তাহলে বোঝা যাচ্ছে ফিফরা তিন একান্দে বসে তিন মাইল দূরে সলিমুল্লাহ আলাইহিস সালামের সৈন্যদেরকে বড় করে বললে সলিমুল্লাহ আলাইহিস সালামের সৈন্যদেরকে আচ্ছা যদি ফিফরা এতটুক দেখে তো আমার নবী কতটুক দেখে ফিফরা যদি এতটুক দেখে আমার নবীর কলিজাপ্ত করা সাহাবি সিদ্দিক আকবর ফারুক আজম কতটুক দেখে ফিফরা যদি এতটুক দেখে গরিব নামাজ কতটুক দেখে ফিফরা যদি এতটুক দেখে গোস পাক কতটুক দেখে ফিফরা এতটুক দেখলে সাইন্সেস রিপোর্ট কতটুক দেখে ঠিক না ঠিক বড় করে বলে তার বাড়ি দেখবেন তার মকাম দেখবেন এটা তো মানুষের বানানো যন্ত্র মানুষের বানানো যন্ত্র যদি এতটুক দেখা যায় এটা হয়তো মানুষ মুসলিম হতে পারে সেই যন্ত্র যিনি বানিয়েছেন তিনি খ্রিস্টান হতে পারে তিনি হিন্দু হতে পারে তিনি জুম্মা হতে পারে তিনি চাকমা হতে পারে যদি মানুষের বানানো যন্ত্র যদি আপনার চোখে সৌদি আরব পৌঁছাতে পারে আপনার বিড়ি খল ইমুথে বিড়ি খল যদি আরব আমিরাতে পৌঁছাতে পারে আপনাকে যদি এতটুক যদি আপনি দেখতে পারেন ওই আরব আমিরাতের মানুষটা দেখতে পারেন তাহলে আল্লাহর নবীরা দুনিয়াতে থেকে চলে গিয়ে আমার নবী মাটির উপরে থেকে মাটির ভেতরে দেখতেন আমার রসুল খবরের উপরে থেকে খবরের ভেতরের আজাব দেখতেন আমার যে নবী খবরের উপর থেকে খবরের ভেতরের আজাব দেখতেন ওই নবী খবরের ভেতরে থেকে আমাদের হালি শহরের এই পুকুরের পাড়ে দেখে কি দেখে না ও আবি অলথ বিড়ি কল দিয়ে কথা হয় বিজ্ঞান মানে নবুয়তার বেলায়ত নমানত দে ঠিক না বেঠিক বড় করে হয় আর একটু জোরে বলেন না দেখেন আমি এবারে একটা উদাহরণ দিয়ে চলে আসলাম এবার আপনাদেরকে আরো সামনে নিয়ে যাব এরপরের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো তোর ফেহারা দেখি না নবী দেখি না প্রশ্নে আবার আর গাইব ও আগে দিয়ে খো দিলাম উবে তো রসুল বলে তো ইবে তো নবী ইবে দেখিনি ইবে অন্য না উবে তো রসুল দিয়ে না হাতি আয়াত দি দলিল দিয়ন দে এটা নবী দেখে কিনা নবী অন্য কিনা এবার দেখেন এর পরের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম
فتبسم ضاحكا من قولها এদিকে পিপরা তিন মাইল দূর থেকে তাহিয়া পিপরা তাদেরকে বলেছে তোমরা গর্তের ভেতরে ঢুকে পড়ো। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম ওই যে খাট গড়ে থেকে পিপরাবার আওয়াজ শুনেন ফাতা বাসমা দাহিকাম মিন কৌলিহা পিপরা আওয়াজ শুনে সুলাইমান নবী সুলাইমান আলাইহিসসালাম মুস্কি মুস্কি হাসতেছে। সুলাইমান নবী পিপরীর আওয়াজ শুনে এই যে পিপরা যে রানী তার আওয়াজ শুনে তার কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছে। এই কথা বুঝা গেল সুলাইমান নবী জুই তিন মাইল দূর থেকে পিপরার আওয়াজ যদি শুনতে পায় আমি আপনি এবার চিৎকার দিয়ে বলবো আমার দয়াল নবী সমস্ত নবীদের সরদার সুলাইমান নবী যদি পিপরার আওয়াজ শুনে নয় মাইল দূর থেকে এগারো মাইল দূর থেকে তিন মাইল দূর থেকে যদি পিপরার আওয়াজ শুনে আমরা কলসির দিকে থেকে যদি আমার নবীকে ডাক দিই আমার নবী মদিনার রওজা থেকে আমাদের ডাক আওয়াজ শুনতে পায় কিনা বলে। ওয়াজুর বড় জোর থানার বৈদি সাহেব দলিল দাও সাহেব আরা নুন খাতে আল্লাহ বুঝবে তৌফিক দা কামিন খ আর একটু বড় করে বলেন না আরো জোরে বলে যারা বুঝে না যারা এতরাজ করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন আর একটু মহব্বতে বলি আমি নবীজির পাগল আরো জোরে আমি নবীজির পাগল জোরে মদিনার পাগল আমি নবীজির পাগল সুবহানাল্লাহ বলেন না আর একখানা বড় করি নকই বাবা আমার জিকির নবী নবী আরে দু চোখে মদিনার ছবি আর একটু বড় করে সুবহানাল্লাহ কর আমার জিকির নবী নবী আরে দু চোখে মদিনার ছবি আরে নবী প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মাশাআল্লাহ আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার দোলে মানে মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির আমি মদিনার পাগল সালা দুনিয়া আমার নবী দেখে কিনা জোরে বলেন দেখে কিনা কোরআন শরীফ দিয়ে দলিল দিলাম এবার হাদিস শরীফ আসেন আপনাদেরকে কষ্ট হয় আগামী শনিবার মেরাজের রাত আগে সেখান থেকে একটা হাদিস বলি তারপর আমি এখানে আসব আমার রসুল সরকারে মদিনা উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে আমার রসুল আরাম করতেছে জিবরিল আমিন আসলো জিবরিল আমিন এসে আমার নবী কি সেখান থেকে কদমে চুমু দিয়ে উঠালেন উঠেই আমার রসুলকে নিয়ে গেলেন কোথায়
বর্তমান হানায় কাবার সামনে, দরাজার সামনে, মুলতাজিমের সামনে একটা মাকাম ইব্রাহিম পাথর। এ পাথরের পাশে একটা কূপ আছে, এই কূপের নাম জমজম কূপ, ঠিক না বেটি? এই কূপের পাশে আমার নবীকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জিবরীল আমিন আমার রসুলকে শক্কে সদর করলেন। অনেক লম্বা হাদিস, শক্কে সদর করে আমার রসুলের কলব মোবারক বের করলেন। বের করে নবী বলতেছেন, আমার কলব বের করে বেতাস্তে এনাইন মিনাজ জাহাবে, স্বর্ণের একটি পাত্র জিবরীল আমিন জান্নাত থেকে নিয়ে আসলেন। আমি রসুল পাককে শক্কে সদর করে সিনায়ে পাক উপারেশন করে আমার কলম মোবারক ওই পাত্রের মধ্যে রাখলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। সেখানে আমার রসুলের কি রাখলেন? কলম মোবারক। অনেক লম্বা হাদিস, আমি অত লম্বাতে যাব না। এই কলম জিবরীল আমিন দেখতেছে, জিবরীল দেখতেছেন আমার নবীর কলব। জিবরীল নিজেই বলতেছে, রাইতু, আমি দেখলাম নবীর কলম মোবারককে, নবীর কলম মোবারক। আমি জিবরীল দেখলাম এত সাদা শুভ্র যেখানে কোনো স্পট দাগ বলতে নেই। আমি জিবরীল নবীর কলম মোবারককে দেখতে পেলাম, রাইতু রাইতু উজুনানে তসমান ওয়া আইনানে তাবসুরান। আমি জিবরীল আমিন নবীর কলম মোবারকে দেখতে পেলাম দুইটি নূরের চক্ষু, ওই চক্ষু মোবারক দিয়ে আমার নবী উপরে নিচে ডানে বামে কাছে এবং দূরের গুলা দেখেন। আর দুইটি নূরানি কান মোবারক দেখতে পেলাম আমি জিবরীল, আমার রসুল ওই নূরের কান মোবারক দিয়ে সামনে থেকেও শুনে, পেছন থেকেও শুনে, উপর থেকেও শুনে, নিচ থেকেও শুনে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদিন মিল্লাত কত সুন্দর চমৎকার বলেছেন, দূরে নজদিক কে শুনে ওয়ালে বুকান, আরে কান লালি আরে কারামত ফেলা, শুনে কি কি শুনে না, এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? হাত উঠে বলেন কে? চমকি তুঝসে, আলা হযরত বলতেছেন, আরে চমকি তুঝসে পাতে সবে পানে বালে, সুবহানাল্লাহ বলবেন না, আরে চমকি তুঝসে পাতে সবে পানে বালে, মেরা দিল বি চমকা দে চমকানে ওয়ালে, সালা দুনিয়া তুঝসে পাতে হে সবে পানে ওয়ালে, সুবহানাল্লাহ বলবো না, আসলে আপনাদের ঘুম আসতেছে মনে হয়। চমক তুঝসে পাতে হে সবে পানে ওয়ালে, মেরা দিল বি চমকা দে চমকানে ওয়ালে, মেরা চমকাদে চমকানে ওয়ালে, মারহাবা ইয়া
কদম রাখ চলনা হেরম কি জমিন ও কদম রাখ চলনা আরে আরে সর কা মওকা হে ও জানে বালে আল্লাহু আকবার বলেন না জোরে বলেন দেখে কিনা, বুখারী খোলেন লম্বা হয়ে যাবে, আমার নবী যে দেখে তার দলিল, বুখারী খোলেন, মুসলিম শরীফ খোলেন, তিরমিজি খোলেন, মিসকাত শরীফ খোলেন, সেখানেও আপনি হাদিসে পাক পাবেন। সূর্য গ্রহণ হয় না আমাদের দেশে? জোরে বলেন না, কিতাবু সালাতে আছে সূর্য গ্রহণের নামাজ। আল্লাহর নবী নামাজ পড়তেছে মদিনা শরীফে, মদিনা শরীফের ডানে সেখানে একটা মসজিদে গামাম আছে। আজি সাহেব আপনারা দেখেছেন মসজিদে গামামা? এই মসজিদে আমার রসুল, বৃষ্টি না হলে সাহাবা একরামদেরকে নিয়ে ওই মসজিদে আমার রসুল ইস্তেগাসার নামাজ, বৃষ্টি হওয়ার জন্য নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন। ওই মসজিদে আমি গুনাহগার নামাজ পড়েছি, আমার আপনাদের খতিব সাহেবও পড়েছে, যারা হাজি সাহেব আছে ওরাও পড়েছে মদিনা শরীফে। মদিনা শরীফে ডানে একেবারে কোনায় মসজিদে গামামা, সেখানে এখনও মিম্বার আছে, সেই মসজিদে এখনও আছে, সাহাবায়ে কেরামের সেই মসজিদ এখনও রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকেও জীবনে একবার গিয়ে সেগুলা এই আল্লাহর নিদর্শন রসুলে পাকের এই মুজিজার নিদর্শনগুলা দেখার তৌফিক দান করুন। আসেন আমার নবীন, ওই সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন সাহাবায়ে কেরাম আমার রসুলের পেছনে। এখন আমাদের দেশে ফঞ্জেগানা ফরজ নামাজ পড়তেছে না, বলে তো হুজুর ফরজের খবর নাই, নফলের খবর কোত্থেকে? ঠিক না বেটিক? বড় করে বলেন। গভীর মনে হোক, আল্লাহর নবী সূর্য গ্রহণের নামাজ পড়াচ্ছেন সাহাবায়ে কেরাম পেছনে লম্বা, রসুল আয়াত ধরেছেন, সূরা ধরেছেন, হঠাৎ করে নামাজের মধ্যখানে আল্লাহর নবী সামনের দিকে একটা কদম বাড়িয়ে আল্লাহর নবীর একটা নূরানি হাত নামাজ পড়াচ্ছে, সেই নামাজের ভেতর থেকে আমার রসুল একটা হাত মোবারককে আসমানের দিকে উপরে উঠিয়ে দিলেন, চিৎকার দিয়ে বলুন আরো জোরে, কোন দিকে উঠিয়ে দিলেন? উপরের দিকে। নামাজ শেষ হলো, সাহাবা একরাম আল্লাহর নবী কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইতিপূর্বে আপনার পেছনে আমরা অনেক নামাজ পড়েছি, হুজুর শত নয় হাজার নয়, লক্ষ লক্ষ রাকাত, লক্ষ হাজার হাজার কিসিমের নামাজ পড়েছি, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, আপনি নবীর পেছনে পড়েছি, নবী গো অগ রসুল, এখানে সূর্য গ্রহণের নামাজ, এটা তো নফল নামাজ। সুবহানাল্লাহ বলেন না, একটা আপনার পেছনে আমরা পড়লাম, ইতিপূর্বে কোনোদিন আপনি নামাজের ভেতর উপরের দিকে হাত দেন নাই,
ইয়া রাসূলুল্লাহ আজকে উপরের দিকে কেন আপনি হাত মোবারক দিলেন? আল্লাহর নবী বলেন, উম্মত সাহাবীরা শুনো শুনো, আমি নবী তোমাদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলাম, হঠাৎ করে আমি রসুলের নূরানি চক্ষু মোবারক এখান থেকে জান্নাতে চলে গেল। আমার নবীর, আমি নবীর নূরানি দৃষ্টি জান্নাতে চলে গেল, জান্নাতুল ফেরদৌসে গেল। আমি এই জন্য জান্নাতুল ফেরদৌসের নাজ নিয়ামতগুলো আমি নবী আমার সামনে দেখতেছি, দেখে আমি রসুল আমার হাত মোবারক খানা উপরের দিকে দিয়েছি, নবী গো কেন দিয়েছেন? আমার নবী বলেন, জান্নাতের একটা আঙ্গুরের আঙ্গুরের একটা থোয়া নেওয়ার জন্য, আঙ্গুর কিছু আঙ্গুর নেওয়ার জন্য, জান্নাতের কিছু ফ্রুট, জান্নাতের কিছু ফল আমি রসুল নিতে চাইলাম। আবার দেখতে পেলাম আমার আল্লাহ বলছেন, হাবিব এগুলা তো আপনার উম্মতের, আপনার উম্মতের মাঝে যারা জান্নাতে আসবে তাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ রেখেছি, আপনি এগুলা কেন ওপেন কেন করবেন? ইয়া রাসূলুল্লাহ এগুলা তো গোপন বিষয়, এগুলা ওপেন কেন করবেন? এই জন্য আমি রসুল হাত নামিয়ে নিয়েছি, আর না হয় যদি সেখান থেকে একটা ফুরুডের তোয়া যদি নিতে পারতাম, উম্মত তোমরা কিয়ামত পর্যন্ত কান থেকে জান্নাতের ফুরুড কেন ফুরাতে পারতে না? আল্লাহু আকবার বলেন না? তাহলে নবী দুনিয়ার জমিন থেকে জান্নাত আহাকু ওয়াইজ বুঝুন না, আমি এখন আমার বিষয়ের উপর আছি, নবী দেখে, আল্লাহ দেখে, রসুল দেখে, আমার নবী দুনিয়া থেকে জান্নাত দেখে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরে আয়ে নবীকে সুলতান, আয়ে নবীকে সুলতান। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, তাহলে আমি শেষ করে দিচ্ছি, শেষের দিকে যাচ্ছি, একটু মহাপথে বলেন, আয়ে নবীকে সুলতান, আয়ে নবীকে সুলতান, এক নজর জিকির নবী সে রহমত বরসে, উন
নবী দেখে কিনা, খন্দক পরিহার করার সময় আমার নবীজি পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছিলেন। আমার নবীর পাথর বাঁধা দেখে পেট মুবারকে পাথর দেখি যে জাবের ছাগল জবে করেছিলেন, আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন, জাবের ছেলেজন শহীদ হয়েছিল, আমার রসুল যে শহীদ ছেলেদের কি জীবিত করে দিয়েছিলেন, ইনি এই জাবের এই হাদিস খানা রওয়ায়াত করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওনার আব্বার নাম হযরত আব্দুল্লাহ। ওনার আব্বার নাম কি? বাবা, আপনাদের কষ্ট হয়? আপনারা মেহনতি মানুষ, সারাদিন পরিশ্রম করেন, কালকে জুমাবার, পরিশ্রম না করলে অনেকের ফ্যাট চলে না, বাল বাচ্চার খাবার দাবার চলে না। আগের যুগে বাবা একটা সময় ছিল, মানুষ একদিন রিক্সা চালিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে দুই দিন বসে খেতে পেরেছিল, ঠিক না বেটি? আর এখন একদিন রোজগার করে একদিন খেতে পারছে না, ঠিক না বেটি? সুতরাং আর বেশি রাত নয়, বেশি না, আর 15-20 মিনিট আমি আমার আলোচনাকে গুছাই দিচ্ছি। খেয়াল করেন, সাইয়েদিনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার নাম হযরতে, জোরে বল না, হযরতে আব্দুল্লাহ। ইনি শাহাদাত বরণ করেছে। হযরতে জাবের ওনার বাবা শহীদ হয়েছে ওহুদের যুদ্ধের মধ্যে। ওহুদের জমিন কোথায়? হাজী সাহেব, মদিনা শরীফের মসজিদে নবী শরীফের 21 নম্বর গেটে দাঁড়ালে ওহুদের পাহাড় দেখা যায়। মসজিদে নবী শরীফ থেকে ওহুদের পাহাড় মাত্র 2.5-3 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? একেবারে কাছে, একেবারে কাছে। ওহুদের পাহাড় থেকে মসজিদ নবী একেবারে দেখা যায়, মাঠও দেখা যায়। এই হযরতে জাবেরের ফিতা, হযরতে জাবেরের ফিতা, হযরতে আব্দুল্লাহ, উনি শাহাদাত বরণ করেছে এই ওহুদের কি বলেন না, ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধ বরণ মর্মান্তিক ঘটনা। আমি অত এইদিকে যাচ্ছি না। জাবের একদিন চেহারা কালো করে, গভীর মনোযোগ, চেহারা মলিন করে দাঁড়িয়ে আছেন কোথায়, রাস্তার এক পাশে। আমার রসুল এই পথ দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী ডাক দিলেন, জাবেরের সাথে সাক্ষাৎ হলো নবীর সাথে। আমার রসুল বলেন, ইয়া জাবেরু মালিক আরাকা মুনকাসিরান, হে জাবের তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন, চেহারা মলিন কেন, তোমার কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আপনারা কিন্তু বিরক্ত করলে আমি বলবো না। নবী দেখে কিনে দেখাচ্ছি বাবা আপনাদেরকে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাবের ডাক দিয়ে বলেন, উস্তু শিদাবি ইয়া রাসূলুল্লাহ, উস্তু শিদাবি, নবী গো আমার বাবা শাহাদাত বরণ করেছেন ওহদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, কোন ময়দানে? আপনি নবীর ডাকেন ওহুদের ময়দানে, আমার বাবা শাহাদাত বরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চেহারা মলিন করে বসে আছি, একদিকে আমার 6টা বোন আছে। বোন কয়টা? জোরে বলেন, কয়টা? আমার 6টা বোন, একজন তো বিবাহ দিই নাই, অপরদিকে আমার মা আছে, তার 7 জন, আমি আছি, আমি সহ 8 জন। নবী গো আমার বাবা আপনি নবীর ডাকে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের একজন রোজগার করলে, একদিন একজন রোজগার করলে, এই রোজগার দিয়ে আমি কি আমার বোনদের লালন পালন করব, তাদের দেখাশোনা করব, নাকি অন্যদিকে আমার বাবা ইহুদি এবং নাসারা কাফেরদের থেকে কর্জ নিয়েছিল, আমি রোজগার করে আমার বাবার কর্জ পুষব, কর্জ পরিশোধ করব, নাকি আমার বোনদেরকে নিয়ে আমি চলব? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই জন্য
আমি বড় পেরেশানির মধ্যে রয়েছি, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বড় কষ্টে আছি হুজুর, এটা চিন্তা আছে আপনি জিজ্ঞেস করতেছেন, এই জন্য আমি বলতেছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ রসুল জাবের কে বলছেন, জাবের আল্লাহ আকবর বলেন না, জাবের তোমার বাবা শহীদ হয়েছে, তুমি মন খারাপ করেছো? হুজুর জি, এই জন্য তো আমার একটু খারাপ লাগতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, হে জাবের, কালা আফালা উবাশশিরুকা বিমা লাকি আল্লাহু বিহি আবাকা, সুবহানাল্লাহ বলেন না, কালা আফালা উবাশশিরুকা, হে জাবের আমি কি তোমাকে সুসংবাদ দেব না? কোন সুসংবাদ? আফালা উবাশশিরুকা বিমা লাকি আল্লাহু বিহি আবাকা, তোমার বাবার সাথে আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ হয়েছে, এই সাক্ষাতের মধ্যে তোমার বাবা আমার মাওলার সাথে কথা বলেছে, আর তোমার বাবা আমার আল্লাহর সাথে বলেছে, আমার আল্লাহ তোমার বাবার সাথে কথা বলেছে, কাফির সাবি কথা বলেছে, এই সুসংবাদ আমি নবী কি তোমাকে দেব না? সুবহানাল্লাহ বলেন না, তার মানে অবশ্যই যদি তুমি শুনতে চাও অবশ্যই দেব। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আমাদের দেশে অনেক মানুষ মারা গিয়েছে, আছে না? কথা বলেন না কেন? এদিকে আওয়াজ হকিছে, এই যে আওয়াজ, ডাকলো দূরে দূরে এক্ষুনি আওয়াজ। আমি শেষ করে দিচ্ছি, একটু সময় দেন। হ্যাঁ, ব্যাং কোরআন সে কোরআন খাতির তুমি কই দিয়ে এক ফোড়াই কি কেন যায়, আর কুমনতালি সদরি নিজের ঘর তো করিতে না, ঠিক না বেঠিক বড় করি খ। আল্লাহুম্মা আওয়াজগুলো একটু বন্ধ করতে পারো, হাসর করাবেন নবীর শান দেখাতে, ঠিক না বেঠে, হাসর করাবেন নবীর শান দেখাতে, মারহাবা ইয়া সুবহানাল্লাহ বলেন, হাবিব বলে নূর নবীকে করেছেন সব
সম্বোধন আল্লাহ দুরুদ পড়েন নবীর নামতে, ঠিক না? হাত ধরে বলেন ঠিক না? আল্লাহ দুরুদ পড়েন নবীর নামতে, ইমানদারদের পড়েতে বললেন কোরআনেতে, ইমানদারদের পড়েতে বললেন কোরআনেতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, বলেন আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, দুনিয়া বানালে নবীর শান বুঝাতে, কবুল করুন, আমিন বলেন, আরো জোরে, এখন কোন আমিন না করি না, খোদা দেখেন না দেখেন, সুরদি হলেন দেন ফাসায়ার আল্লাহ আমালাকুম, বাত নখত দিব উল্লে বাত নখত দিন দেখেন, বউল্লা গুসাগরি খড়গে দিন দেখেন, ম্যাডাম অনল্লা গুসাগরি নমাতে দিন খোদায় দেখে দেখে না দেখে, এবার নমাতি রই দিন কি খোদায় না দেখেন না, দেখে গরিব নামাজে কি দেখে, সাইনশা শ্রীকুটু কি দেখে, সাইনশা আদালত শহর কুতুব সাইনশা আদালত শাহ আমানত কি দেখে, ঠিক না বেটি বড় করে বলেন, দ্বিতীয় শব্দ বকলি মালু ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, ও তো রসূলের রোগী এখনো, এখনো রসূলের উপর গবের মনোযোগ, অজাবের মন খারাপ করেছ, আমি রসূল কি এই সুসংবাদ তোমাকে দেব না, কোন সুসংবাদ, আফালা উবাশিরুকা বিমালাকি আল্লাহু বিহি আবাকা, হে জাবের যদি তুমি শুনো আমি তোমাকে তোমার বাবার সাথে আল্লাহর সাথে যে কথা হয়েছে, কিরে বাবা কখন বলেছে কথা ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার বাবা শাহাদাত বরণ করার পর তোমার বাবার সাথে আমার মাওলার সাথে উহুদের সাহাবি শাহাদাত প্রাপ্ত সাহাবি তোমার বাবাকে যখন খবরস্থ করা হয়েছে, আমার আল্লাহ আর তোমার বাবার সাথে কবরের ভেতর যে কথোপকথন কথা হয়েছে এগুলো আমি রসূল জানি এবং দেখি, জাবের বলতেছেন হুজুর আমার বাবার সাথে কি আল্লাহ আল্লাহ পাকের সাথে কি কথা হয়েছে, আমার নবী বলেন জি জি হ্যাঁ কথা হয়েছে, হুজুর কথা কি হয়েছে বলেন, আমার নবী ডাক দিয়ে বলেন কালা বালা, আ হুজুর আমি শুনবো শুনবো ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার আমি জাবের আমার বাবা আব্দুল্লাহ তার সাথে মাওলার সাথে কি কথোপকথন হয়েছে কি কথা হয়েছে এগুলো আমি জাবেরকে অবশ্যই আপনি শুনান, আমি জাবের অবশ্যই শুনবো, সুবহানাল্লাহ বলেন, আমার নবী বলেন কালা মা কাল্লামাল্লাহু আহাদান আহাদুন কাত্তুন ইল্লা মিন ওয়ারা হিজাব, হে জাবের আল্লাহ পাক আযযা ওয়া জাল কারো সাথে কথা বলে না ইল্লা মিন ওয়ারা হিজাব, আল্লাহ কোন বান্দা বান্দনির সাথে যদি কথা বলতে চায় আমার মাওলা মধ্যখানে নূরের পর্দা রেখে কথা বলেন, আল্লাহ পাক কারোর সাথে কথা বললে মাঝখানে কি রেখে কথা বলবে, আরে জোরে বলেন কি রেখে, নূরের জোরে বলেন না নূরের, আপনারা জানেন মূসা আলাইহিস সালামের ঘটনা, আমি ওদিকে যাব না, আমার রসুল বলতেছেন জাবের আল্লাহ কিন্তু কোন বান্দার সাথে কথা বললে মাঝখানে কি রেখে কথা বলে, ইল্লামিন ওয়ারায় হেজাব মাঝখানে পর্দা রেখে কথা বলে, কিন্তু জাবের তোমার বাবার সাথে আমার আল্লাহ কথা বলেছে মাঝখানে কোনো পর্দাই ছিল না, সুবহানাল্লাহ আরেকটু আস্তে কর, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ কি কথা কোথায় বলেছেন, বলে খবরে,
সুবহানাল্লাহ বলেন না। শহীদ হওয়ার পর বলেছে, শহীদ হওয়ার পর কথা বলেছে, কি কথা বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল আমিন, তাড়াতাড়ি জিবরিল আমার নবী বল বলে দিচ্ছে, ফাঁস করে দিচ্ছে, ফাঁস করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন, হ্যাঁ মাওলা, আমি তোমার সাথে পৃথিবীতে আমার কিছু বান্দাস, আমার কিছু উম্মত আসবে, তোমার বান্দা আসবে, আমি নবী, আমি রসুল, গায়েবের খবর জানি না বলবে, আমি রসুল, অদৃশ্য জ্ঞান জানি না ফতোয়া দেবে, আমি রসুল। মাওলা তুমি জাবিরের পিতা আব্দুল্লাহর সাথে খবরের ভেতর শহীদ হওয়ার পর কি কথা বলেছো, আমি রসুল, তুমি আল্লাহ যে বলেছ আমি শুনি এবং জানি এবং দেখি, খবরে একজন শহীদের সাথে আল্লাহ কি কথা বলছে সেগুলো আমি রসুল ফাঁস করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজিমুল বরকত, মুজাদ্দিদি দিনি মিল্লাত, পারভানায়ে শামের সালাত, কত চমৎকার বলেছেন। খোদা নে কিয়া তুজিকো, সুবহানাল্লাহ বলবেন না, খোদা নে কিয়া তুজিকো, আরে আগা হে সবি সে দু আলম মে জো কুছ হফিয়ো জলি হে, হফিয়ো জলি হে, সালাতুন ইয়া আলাইকুম, খোদা নে কিয়া তুজিকো, আল্লাহু আকবার বলেন না, খোদা নে কিয়া তুজিকো, আরে আগা হে সবি সে তু আলম মে জো কুছ খফিয়ো জলি হে, খফিয়ো জলি হে, সালাতুন ইয়া আলাইকুম। আরেক জায়গায় আলা হযরত আরেক জায়গায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা বেয়াদবরা আপনার দুশ্মনরা, ওরা বলুক গায়েব, আপনি জানেন না জানেন, ওরা যা বলুক না কেন, সবচাইতে বড় গায়েব হলাম আমি আল্লাহ, আমাকে এবং কি কোনো নবী রসুলও আমি আল্লাহকে ডাইরেক্ট দেখার সুযোগ পাই নাই, কিন্তু আমি আপনাকে দেখে আমি নিজেকে আপনি রসুলকে মেরা দেনে আপনি নবীর দিদার দিয়েছি, আমি আল্লাহ আপনি নবীর কাছ থেকে গায়েব নই। আলা হযরত এটা বলেছেন, কি বলেছেন আলা হযরত, আরে চমৎকার বলেছেন, আর কই গায়ব ক্যা, আরে তুমসে নিহা হো বালা, সুবহানাল্লাহ বলেন না, আর কই গায়ব ক্যা, তুমসে নিহা হো বালা, জব না খোদা হি চুপা, জব না খোদা হি চুপা, তুম পে করো দুরুদ, জব না খোদা হি চুপা, তুম পে করো দুরুদ, কাবে কে বদরু তুজা, তুম পে করো দুরুদ, মারহাবা ইয়া আল্লাহ, আমাদের কবুল করুন, আমিন বলেন, আমিন, আরেকটু জোরে আমিন, জাবের বলবো হুজুর, জি বলেন, অবশ্যই বলেন হুজুর, আমি শুনবো। আল্লাহর নবী বলেন, মা কাল্লামাল্লাহু আহাদুন ইল্লা মিন ওয়ারায়ে হিজাব, আল্লাহ কারোর সাথে কথা বলে না কিন্তু মাঝখানে পর্দা দিয়ে কথা বলে। জাবের, তোমার বাবার সাথে আমার আল্লাহ খুব চমৎকার কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না, ইল্লা মিন বারায়ে হিজাব ওয়াহিয়া আবাখা, হে জাবের, আল্লাহ তোমার বাবাকে জীবিত করেছে, সুবহানাল্লাহ বলেন না। জাবের বলেন, হুজুর আমার বাবা তো মরে গেছে, ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। আল্লাহ বলেন, জি না না, আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের, পৃথিবীর মানুষ মারা যাবে, তোমার বাবা কিয়ামত পর্যন্ত মরবে না, আমার আল্লাহ কোরআনে পাকের ভেতর ঘোষণা দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
أموات بل أحياء ولكن لا تشعرون হে জাবের ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমাত বাল্লাহিয়া পৃথিবীর মানুষ কখনো বলতে পারবে না ওরা মরে গেছে মুখে যেমন বলতে পারবে না আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন কিছু মুনাফিক বলতেছে আচ্ছা আচ্ছা মুখে বলবো না ওরা মরে গেছে আচ্ছা দিলে দিলে মনে মনে হলে বলবো আমার আল্লাহ বলেন জিবরিল আবার যাও আরেকটা আয়াত নিয়ে যাও মুখে যেমনি বলতে পারবে না মনে মনে বলতে পারবে না ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া সুবহানাল্লাহ বলেন না মুনাফেক মুখে নয় শুধু মনে মনে ধারণা করতে পারবি না ওরা মরে গেছে মুখও বলতে পারবি না মনে মনে বলতে পারবি না ঠিক না বেটি বড় করে বলে বাবা আল্লাহ তোমার বাবাকে জীবিত করেছে হুজুর বলে জি শহীদরা জীবিত সুবহানাল্লাহ বলে শহীদরা কথা বলেন শহীদরা সেটা তো আমাকে বুঝাতে হলে অনেক লম্বা সময় লাগবে শুধু অতটুক বুঝালাম আচ্ছা হুজুর কথা কি বলেছি একটু বলেন না তখন আমার নবী বলেন কাল্লামাল্লাহু আল্লাহ তোমার বাবার সাথে কথা বলেছেন কেমন কথা বলেছেন কেফাহান কাফি সাফি কথা বলেছে যথেষ্ট কথা বলেছে সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে বলেন বাস 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 কাফি 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 আর বলিন না আর বলিন না আর বলিন না আমার নবী বলেন জাবের একেবারে কাফি সাফি কথা বলেছে তোমার বাবার সাথে আল্লাহ বলেছে আর আল্লাহ তোমার বাবার সাথে বলেছে তোমার বাবাও আল্লাহ পাকের সাথে বলেছে আচ্ছা কি বলেছে দুই একটা বলেন নাম তখন আমার নবী বলেন কালা তোমার বাবার সাথে আল্লাহ কি বলেছেন দেখেন সর্বপ্রথম আল্লাহ তোমার বাবাকে বলেছেন তোমার বাবা আব্দুল্লাহকে বলেছে কি বলেছে কালা ইয়া আব্দি তামান্না আলাইয়া উতিকা হে আব্দুল্লাহ জাবেরের পিতা আব্দুল্লাহ আমি মাওলা বলতেছি আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তোমার হায়াতের মালিক আমি আল্লাহ তোমার মতের মালিক আমি আল্লাহ তোমার রিজিকের মালিক আমি আল্লাহ তোমাকে দৌলত ইজ্জত দেবার মালিক হলাম আমি মাওলা আমি আল্লাহ আর আমি মাওলা তোমাকে বলতেছি হে আব্দুল্লাহ বলো হে আমার বান্দা বলো ইয়া আব্দি তামান্না আলাইয়া হে আব্দুল্লাহ তুমি আমি মাওলার কাছে কি চাইবে চাও তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দান করব সুবহানাল্লাহ ফতাই মিকিদার কেন বড় করি হনা কলসি ডির ভারত ইংরেজি এদের গভীর রাতিয়ে হনে কি আর যদি খোদা হয় এ আর বান্দা তুতি কিলা আর হোদা খোদা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আইব আর একখানা মেয়র বানিয়ে দে আর দনর খোদা এলে হইলি ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দে উপমন্ত্রী হলে বানিয়ে দে শোনা নলি হয় এক বস্তা ঠিয়া দে আরে আর দনর খোদা হইলি হতা হইলি আর এলেও হইতাম এসব ঠিক না বেটিক বড় করি হ আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ কি চাইবে চাও তামান্না আলাইয়া তুমি আমার কাছে কি চাইবে চাও ও ঠিক আমি তোমাকে তা দেব যা চাইবে তা দেব আচ্ছা এই কথা বলার পর তোমার বাবা কি চাইলেন আল্লাহু আকবার বলেন হে জাবের তোমার বাবা আব্দুল্লাহ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তোমার বাবা আল্লাহ পাকের এই সওয়ালে উত্তর কি দিয়েছে তুমি তা শুনতে চাও হুজুর অবশ্যই কালা বালা হ্যাঁ আমাকে বলেন এখন আমার নবী বলেন কালা রব্বি তাবা রব্বি তাবারাক ওয়া তাআলা তুহিনি সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন না হযরত আব্দুল্লাহ বলতেছে এ মাওলা তুমি আমাকে বলতেছে কি চাইবে চাও আমি আব্দুল্লাহ তোমার কাছে তাহলে চাচ্ছি তুমি তা দেবে বলছো তাহলে আব্দুল্লাহ বলতেছে তুহিনি আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করো আমি উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করে উহুদের জমিন থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে এসেছি মাওলা আমি আব্দুল্লাহকে যদি পুরস্কার দিতে চাও
যা দেবার জন্য তুমি চাচ্ছ, তাহলে আমার একটা ছাবার আছে, তুই ইয়ে নি, তুমি আমাকে আবার জিন্দা করো। ফাক ফাক তুলা ফিকা সানিয়াতান, আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করো, আবার জীবিত করো, আমি আবারও দুনিয়ায় যাব। দুনিয়ায় গিয়ে ওহদের ময়দানের মতো আরেকটা ময়দানে আবারও কাফেরদের সাথে যুদ্ধ করে আবারও শহীদ হয়ে তোমার কাছে আসব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আচ্ছা তো বলেছিলেন চাও উঠিকা, তামান্না আলাইয়া উঠিকা, যা চাইবে আমি তা দেব। এখন আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হযরতে জাবেরের পিতা আব্দুল্লাহকে, আব্দুল্লাহকে বলতেছে, হে আব্দুল্লাহ তুমি চাচ্ছ আবার দুনিয়াতে যেতে। কালা রব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলতেছেন কাদ সাবাকাত মিন্নি, কাদ সাবাকাত মিন্নি, হে আব্দুল্লাহ তুমি যেটা চাচ্ছ সেটা তো পেছনের ঠা, সামনে কি চাইবে চাও, পেছনের গুলো চাইও না, সেগুলো তো চলে গিয়েছে। ঠিক না বেটিক বড় করে বলে। আচ্ছা আপনাদের দেশে এই কলসি দিঘির পারে, এটা হালি শহর না, এটা দক্ষিণ মধ্যম হালি শহর, এই হালি শহরে কোনো ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর সে কি কলেজ থেকে বা স্কুল থেকে আবারও বলবে, স্যার আমি আবারও পরীক্ষা দেবো মান উন্নয়নের জন্য, তো স্যার তাকে বলবে তোর মতো বেকুফ তা তো দেখি নাই, গোল্ডেন এ প্লাসের উপরে কি কোনো ফাঁস আছে? বড় করে বলেন না, গোল্ডেন এ প্লাসের উপরে কোনো ফাঁস আছে? জোরে বলেন না। আমার আল্লাহ বলতেছেন কাদ সাবাকাত মিন্নি, কাদ সাবাকাত মিন্নি, হে আব্দুল্লাহ তুমি পেছনেরটা চাচ্ছ কেন, তুমি তো গোল্ডেন এ প্লাস করেছ, এর চাইতে তো উপরের কোনার পরীক্ষা, এর চাইতে বড় পাস, এর উপরে বড় গোল্ডেন মেডেল তো আমার কাছে আর নাই, হে আব্দুল্লাহ এটা তো সবচাইতে বড় পাস তুমি করেছো, কাদ সাবাকাত মিন্নি তুমি পেছনের গুলো চাইও না সামনের গুলো চাও। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে তাড়াতাড়ি বলেন, আমার আল্লাহ পাক আযযা ওয়া জাল ডাক দিয়ে বলে দিয়েছে, হে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আচ্ছা আপনারা এই এই হাদিস শরীফ থেকে কি বুঝলেন দেখে জানেন, একজন বান্দার সাথে একজন শহীদের সাথে কবরের ভেতর আল্লাহ পাকের সাথে কথা কি হচ্ছে সেগুলো আমার নবী দেখেন এবং জানেন। ঠিক না বেটিক বড় করে বলে। এরপরও কি হওয়া আর হাকুত না, সব হিসাব তোমার যারা কি আছেন ভক্ত আছেন ওনারা করতে অনসবি যাও রাখি দল দিন নবী বলে দেওয়ালের পিছে কি আছে না জানে, কেন বড় করে নামাজ বিলেন না কইবেন না, এই হাদিসের হিন্দু প্রমাণ দে, এটা দিয়ে প্রমাণ পেলাম যে আমার রসুল আমি নোট করে নিয়ে এসেছি, আমার রসুল শুধু দুনিয়া বেগুলো দেখে তাই না, উপরের গুলো দেখে তাই না, আমার রসুল জান্নাতও দেখে, জান্নাত নয় শুধু কোন উম্মতের খবরে আল্লাহ পাকের সাথে কি কথা হচ্ছে সেগুলো আমার নবী দেখেন এবং জোরে বলেন দেখেন এবং সলিমালু ফাসায়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, রাসূল চলে গেল, ওয়াল মুমিনুন মুমিনরাও দেখে বলেন না, মুমিনরাও দেখে। এবার আমার গরিব নামাজ কি দেখে দেখেন, খাজা কা রোজা ইয়াহা সে দূর লেকিন সাদাবো সুনতে হ্যায় জরুর ও হ্যায় খুদা কা প্যারা নবী কা দুলারা, সুবহানাল্লাহ বলবেন না, ও হ্যায় খুদা কা প্যারা নবী কা দুলারা, ইয়ে হ্যায় খাজা কি শান সুবহানাল্লাহ, ইয়ে হ্যায় খাজা কি শান সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
দেখে কিনা? এই ছেলেরা নাইতো আড়াইটা বাজার নূর নবী এসেছেন, নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম, আমার গরিব নামাজ আমরা এখান থেকে আওয়াজ দিলে শুনবে কিনা? ওরা বলবে, অনেকে বলবে হুজুর এত শিরিক কেন করতেছেন? কিছুক্ষণ আগে বলেছি ভুলে গেছেন, পিপড়া যদি 3 মাইল 9 মাইল 11 মাইল দূর থেকে যদি সুলেমান নবীকে দেখতে পারে, সুবহানাল্লাহ বলেন না? আমি তো বানিয়ে বলতেছিলাম, একেবারে সংক্ষেপ করে বলছি, আমার গরিব নামাজ আজমির শরীফে গরিব নামাজের প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির জমিনে উনি ইসলামের খেদমত করছে। হঠাৎ করে একজন মহিলা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলো, একজন মহিলাকে তৎকালের 1000 দিনার দিয়েছে। কারা? হিন্দুরা বলেন না, কারা? কারা বিধর্মীরা, কারা ইহুদিরা, কারা কাফেররা? একজন মহিলা, সে গর্বিত, ইয়া নবী রসুল এ সালামি
السلام على الهدى حسنت سميع خصاله صلوا عليه وآله سمعني تو اللهم امين امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين اللهم ربنا تقبل دعانا مردانا بإحسان لطفك وجودك وكرمك آمين رسول ربي صلى الله تعالى عليه وسلم يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو عف عنا يا غفور يا غفور يا الله اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تخلقنا بعذابك وعفنا قبل ذلك يا الله اللهم اجعله حجا مبرورا সবাই বড় করে বলেন না আমিন আমিন নিঃশ্বাস যখন আমি যখন ওয়াকফ করব সবাই মহব্বত আমিন বলবেন اللهم اجعله حجا مبرورا وصايا مشكورا وذنبا مغفورا وعملا صالحا مقبولا وتجارة لن تبورا أخرجني الله من الظلمات إلى النور اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه أجمعين وبارك وسلم اللهم صل على سيدنا محمد قد ضاقت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله میں سو جب یا مصطفیٰ کہتے کولے سلے آلہ کہتے حبیب خدا کا نظارہ کرو میں نظارہ کرو میں دلو جا اپنی نظارہ کرو میں سو جب یا مصطفیٰ کہتے کولے آنکھ سلے آلہ کہتے رب العالمین منیب رات غبیر ہوئے منیب পৃথিবীর রাজা বাদশাহ আল্লাহ রাজা বাদশাহর দরজা বন্ধ আল্লাহ প্রজাদের ঘরে দরজা বন্ধ আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে রে মুনিব আল্লাহ পশু পাখি আল্লাহ মানুষ জিন ইনসান পশু পাখি সবাই ঘুমাচ্ছে মুনিব ওই মুহূর্তে তুমি যখন দুনিয়ার আসমানে এসে ডাক দাও আলামিন মুস্তাগফিরিন ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব এই বলে বলে যখন তুমি দুনিয়ার আসমানে এসে ডাক দিচ্ছ ওই সময় আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা আমাদের উপরে নিচে গুনাহ সামনে পিছনে গুনাহ ডানে বামে গুনাহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিচে উপরে গুনাহর গুনাহ গুনাহর গাঁঠি নি তোমার রহমতের ভিক্ষার আশায় তোমার শাহী দরবারে ছুটে দিলাম মুনিব গো
আমাদের সকলের জীবনের গুনাহ খাতাটুকু ক্ষমা করে দাও। আমাদের ইচ্ছা অনিচ্ছে যা গুনাহ করেছি ক্ষমা করে দাও। আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের বউ বেটির গুনাহ ক্ষমা করে দাও। সবাই জোরে বলেন না আমিন। মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। দাদা দাদির গুনাহ ক্ষমা করে দাও। নানা নানির গুনাহ ক্ষমা করে দাও। চাচা চাচির গুনাহ ক্ষমা করে দাও। বুয়া বুবির গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ মুসলিমের মুসলিমাতের গুনাহ ক্ষমা করে দাও। সালেহীন সালেহাতের গুনাহ ক্ষমা করে দাও। সাদেকীন সাদেকাতের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মুরব্বী যারা আল্লাহ কবরবাসী মনকে মন্টন কেটন মাটির নিচে শায়িত আছে মুনিবগ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মুনিব আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, জানি না কার মায়ের খবরে জাহান্নামের আগুন জ্বলছে রে মুনিব। জানি না কার বাবার খবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। মুনিব খবর আজাব হয় তাহলে তোমার হাবিব তোমার নামের সেলাই, তোমার হাবিবের নামের সেলাই, আল্লাহ তোমার হাবিবের গুম্বদে হাজারা সেলাই, রুকনে ইয়ামানির সেলাই, মাকাম ইব্রাহিমের সেলাই, হযরত সাদের সেলাই। আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ ক্ষমা করে খবরে আজাবটুকু ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার ঘরের মেহমান বানাও। আমিন। তোমার হাবিবের রওজা তাহারে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। আমিন। তোমার হাবিবের রওজা তাহারে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। আমিন। তোমার হাবিবের রওজায় সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سليم رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين آمين وجعل آخر كلامنا شهادة لله